এই মুহূর্তে আমরা নিউ মার্কেট থেকে হচ্ছে বড়বাজার যাচ্ছি। তো আমাদের সাথে আমাদের ড্রাইভার আছেন, উনি আসলে আসলে কলকাতা কিসের জন্য বিখ্যাত যদি বলতেন? কলকাতা বিখ্যাত অনেক কিছুর জন্যই, বিশেষ কিছু বলেন? বিশেষ কিছু এখানকার মিষ্টি, এখানকার দই, খুব উল্লেখযোগ্য খাবার। আমি তো যতটুকু জানি এটা হচ্ছে প্রাচীন একটি শহর, মানে এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে পুরনো শহরটা হচ্ছে কলকাতা। হ্যাঁ, তো এই কলকাতার যে ঐতিহাসিক যে একটা মূল্য রয়েছে এবং হচ্ছে ব্রিটিশদের কাছে কিন্তু এটা খুবই একটা মূল্যবান একটা স্থান ছিল, কারণ ব্রিটিশদের কাছে সময় এটা ভারতবর্ষের রাজধানী কলকাতা ছিল। হ্যাঁ, কত সালে এই রাজধানীটা পরিবর্তন হয়? পরিবর্তন হয় 1911 সালে। 1911 সালের পর দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, গণেশনাথের মন্দির, বিড়লা মন্দির, সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, তারপরে আপনার হচ্ছে বিড়লা মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি, অনেক আছে। আচ্ছা, যে হাওড়া ব্রিজ, হ্যাঁ হাওড়া ব্রিজ, ওটাও দর্শনীয়। এমন যে উল্লেখযোগ্য কিছু, হাওড়া ব্রিজ হচ্ছে এশিয়ার মধ্যে এমনই একটা ব্রিজ যার কোনো পিলার নেই, উইদাউট পিলার, ঝুলন্ত ব্রিজ। আর এশিয়ার মধ্যে সব থেকে বেশি গাড়ি চলাচল করে 24 ঘন্টার ভিতরে ওই ব্রিজের, ওটা এত লোড নিতে পারে। কলকাতার আরও কিছু দর্শনীয় স্থান যেখানে মানুষকে মুগ্ধ করে প্রকৃতির দিক থেকেও, আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল, আচ্ছা ইডেন গার্ডেনস, তারপর বোটানিক্যাল গার্ডেন, এগুলো সব দর্শনীয় স্থান। আচ্ছা, বিধানসভাটা কোন? বিধানসভাটা আপনার ওই ঠিক হাইকোর্টের পিছন দিকে হচ্ছে বিধানসভা। দাদা আপনার নাম কি? আমার নাম কমল, কমল কুমার ঘোষ। আপনি এখানে কোথায়, মানে কোথায় আছেন আপনার? আমার বাড়ি বালিগঞ্জে। ছেলে মেয়ে কয়জন আপনার? দুজন। দুজনে কি ছেলে না মেয়ে? দুই ছেলে। দুটোই ছেলে না? ওরা কি করতেছে? একজন এখনো পড়াশোনা করছে, বিকম ফার্স্ট ইয়ার আছে, একজন পড়াশোনা কমপ্লিট, গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি করছে এখন। আপনি গাড়ি চালাচ্ছেন কত বছর যাবো? আমার 36-37 বছর হবে। কিন্তু আপনি অনেক পুরনো। হ্যাঁ, যেখানে আপনার গাড়িতে উঠলে অনেক দর্শনার্থীরা রাস্তা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই না। আপনাকে এমন কোনো বাঙালি পড়েছে যারা কখনোই মানে কোনো কিছুই জানতেছে না, আপনি তাদেরকে নিয়ে নিয়ে অনেক দর্শনীয় স্থান? হ্যাঁ, অনেকবার ঘুরলাম। ঘুরিয়ে কিছু স্মরণীয় ঘটনা আমাদেরকে বলেন আপনার। স্মরণীয় ঘটনা বলতে আপনাদের মতো আপনি শুধু বাংলাদেশ বলে না, বাইরের থেকে অনেক অনেক দেশ থেকে এখানে লোক আসে ঘুরতে। তারা যখন আসে তখন তাদের নিয়ে ঘোরাই, যেগুলো ওরা জানে না সেগুলো দেখাই। হ্যাঁ, সবাই তো সব চেনে না। আপনি পড়ালেখা কতটুকু করছেন?